আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ হোসেন, আমি এই মামলার বাদী। এই মামলার জন্য আমি অনেক ঘোরাঘুরি করেছি এই প্রশাসনের কাছে। ওনারা তিন দিন ঘুরানোর পরে আমার মামলা নিছে, তারপর এখনো পর্যন্ত আজকে প্রায় 10-12 দিন হতে চলছে, প্রশাসন থেকে কোনো লোক এই পর্যন্ত আমাদের কোনো খবরাখবর নেয় নাই, আমরা কোন অবস্থায় আছি। আর এই 12 তারিখ, হ্যাঁ ভাই, 12 তারিখে মিন্টু, পলাশ, সুব্রত, অনিল আরও অনেকে, এদের নাম আমি জানি না, এরা আমার ছোটো ভাইয়েরে আমার বাড়ির সামনের রাস্তায় তারা একা পাইয়া তারা সবাই হুমকি দামকি দিছে, তোরা এই ব্যাপারে আর সামনের দিকে যাস না, যতটুক গেছ যা, আর যদি যাস তবে এবার তো মারছি, নেক্সট বার তাদেরকে একবারে শেষ করে দিব। তোরা কেস উড়ায়নি, এই ধরনের হুমকি দামকি আমাদের দিতেছে, আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, ব্যবসায় যাই, ব্যবসার থেকে আসার পথে অনেক রিক্সে বাসায় আসিয়ে। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের এই 74 নম্বর ওয়ার্ডের যেই বর্তমান এমপি সাহেব, এমপি সাহেব সাবের হোসেন চৌধুরী এবং এই 74 নম্বর ওয়ার্ড কমিশনার আজিজুল হক ভাইয়ের কাছে আমি সবার কাছে বিচার চাই, আমাদের যেন সুষ্ঠ বিচার উনি ওনারা করে দেয়। আপনারা এখন একটু মানে মালতি দেব রানী কি প্রকৃতির মহিলা সেটা একটু জানতে চাচ্ছি আমরা। আমরা কিছুই জানি না, ঝগড়া যে হয়েছে আসলে কিছু না, ওই হিন্দু সমাজে লাগে লাগি করে, কিছু হইলে মামলা চামলা দেয় এই নিয়ে। হ্যাঁ, আর মন্দিরের মধ্যে কোনো ভাঙচুর হয়নি, মন্দির নিয়ে কিছু কিছু হয়েছে, কোনো হিন্দু মুসলমান কোনো মারামারি হয়নি, হিন্দু মুসলমানের কোনো ই হয়নি, আর মন্দিরের ব্যাপারেও কিছু হয়নি। আর ওর ব্যাপারে আমি আয়া দেখছি, ওর অবস্থা খুব গুরুত্ব, খুব মার দূর করছে যে অনেক গুরুত্ব দেখছি আমি তিন দিন পরে। হ্যাঁ, সে শুনছি বলে ওই কি নাম করলো ওরা বলে করছে, ওই পাশে বাড়ি হিন্দু মিন্টু পলাশ ওরা বলে এইসব করছে, এতটুকু দেখছি। রানীর বিষয়ে আমাদের কিছুই মতো না, আমাদের কোনো লগেই হয়নি, এই মুড়াই হয়, আমরা ওই মুড়া থাকি খালি। আমরা এতদিন মালতি রানী এবং রবিন ঘোষ সম্পর্কে যা জেনেছি তা তাদের বিষয়ে আমরা এখন আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ সম্পক, হ্যাঁ সম্পর্কে আমার কাকি শাশুড়ি তো এই পর্যন্ত আমার বিয়ে হয়েছে, 22 বছর চলতেছে, এখনও আমি শান্তি দেহিনি, আমি ওই দুই ফ্যামিলির মধ্যে অনেক অত্যাচার করছে। হ্যাঁ, রঞ্জন এবং মালতী মণ্ডল নবীন ঘোষ সহ সবাই মিলে আমি অনেক অত্যাচার করছে, হ্যাঁ এখন অত্যাচার করতেছে, এখন ওই যে হ্যাঁ গো এই ঝামেলার পরের তেনে আমগো হুমকি দেয় যে আমগো নাকি মামলা দিব, এটা সেটাই করবো, রাস্তাঘাটও আমার ছেলেরা আমারে রাস্তাঘাটে বকাবাকজি করে, নানান ধরনের কথা বলে, অনেক কিছু বলে মালতী রানী। হ্যাঁ ওইটা আমরা জানি না, ওইটা জানি না কি সম্পর্ক, কিন্তু কোনো কিছু সমাজের মধ্যে কোনো কিছু হলেই হেরে ফোন দেয়, আর কোনো ধরনের বড় ধরনের ঘটনা গইটা গেল আমরা ফোন দিলে রবীন ঘোষ আসে না, আর হ্যাঁ একটা ফোনে আইসা পরে আইসা, হ্যাঁ আইসা পুলিশ মুলিশ নিয়ে, হ্যাঁ কয় যে আমি নিয়ে আইসি, হ্যাঁ কয় আমরা সমাধা করে দিব, ওর নাম করি হিন্দু মুসলমান কাছে নাম কইয়া, রবীন ঘোষের নাম কইয়া সবার কাছে ওই উপরে থাকে আর হুমকি দেয়, হিন্দু মুসলমান সবারই হুমকি দেয়, আর আমগো এই মহল্লায় হিন্দু মুসলমানের কোনোদিনও ঝগড়া লাগে নাই, আর এখন রঞ্জনা নবীর মালতী রানী এই মন্দিরও থাকে, থাকার পরে ওখানে সবাইরে নিয়ে এটা গ্যাঞ্জাম বাজায় সমাজের মধ্যে, আর এটা কোনো রেজস্টি মন্দির না, এটা আমার পারিবারিক মন্দির, আর আমরা এই মন্দিরও যাই না, কোনো মানুষই যায় না, তালা মারাল থাকে, আমরা এই মন্দিরে যাইতে পারি না। হ্যাঁ পারিবারিক মন্দির, এটা রঞ্জনের পারিবারিক মন্দির, সমাজের সমাজের বলে কিনছে কই, সমাজের সবাই থাকবো কিন্তু এখন সমাজের লোক যাইতে দেয় না।
আমার ছেলে দোহান তাই তো লইছিল এই জায়গাটার মধ্যে সবসময় বাবা গাঞ্জা খাইবো আর আমদার ফেলায় রাখে জায়গাটা এই জায়গার মধ্যে বাতি দেয় না এমন কিন্তু গল্লি নাই যে এখানে বাতি দেওয়া বাতাসে এই গল্লিটা বাতাসে আমদার ফেলাইতেছে কে লেগে থিছে ওই বাবা গাঞ্জা হেন বেসে খায় এর লেগে এই গল্লি আমদার ফেলাই থিয়ে দিছে আমার বাড়ির সামনে আমদার এই জায়গাটা এন খায় সব আমার ফলায় ছেলে রাইতে লইছে দোহানতে এন ছেলে বাধা দেয় যে আপনার আইডিকে এন খায়ের না এন এই এই বাধা দেওয়া নেই এই কারণে এই জন্য তো আমার ছেলের দৈরা মারছে এন তেনে মাইরা মাথা ফাটাইয়া আমি দৌড়ছিলাম আমার ছেলের দৌড়ছি ফরে আমার ছেলে মেয়াতকাই লেছি হে ঘরে কইছি তোমরা এন তেনে যাও গা আমার ছেলে আমি নিতাছি গা হেরা আমি এত ধরনে আমার ছেলে রাতেনে খাবলা দানা লইয়া মাথাটা বাড়িতে ফাটাই লেছি আমার ছেলে অস্থির হইয়া বয়ে ফরছে বয়ার পরে হেরা এত ধরে হেরসাইয়া আমার ছেলের লঙ্গি ফিন্দ না আসিল না একটা আন্ডার ফেন আসিল ফিন্দ না যাই গিয়া এইটার লগে হেরসাইয়া হেরা নিয়া আমার ফলারে মহিলারা শুদ্ধা বাইরেছে মুরাইছে কিলাইছে হেরা অনেক মায়ের দৈর করতেছে আমার ছেলে একটা শিক্ষারও দেয় নাই এই মালতি রঞ্জন হেরা অর্ডার দিছে অনেক বেবি আরও জানি কি আমি এদিকে কইতে পারি না হিন্দুক নাম মারতাছে আজকে যদি এ জগা বাইয়ের বউর এন না থাকতো হেরা সবতে আমার ফলারে বাঁচাইছে খালি হ্যাগো ঘরের মানুষ না থাকলে আমার ছেলে আজকে মাইরে লই লইলে হ্যাঁ এসে দুইটা খুনির আসামি এ রঞ্জন এসে খুনির আসামি হ্যাঁ ছেলে খুনি কইরা আজকে 10 বছর ধরে ইন্ডিয়া থাকে আর হ্যাঁ খুনি কইরা আজকে টাউনের ভিতরে ফলায় থাকে করোনার লাগে আজকে হ্যাঁ 5 মাস ধরে এই মন্দিরের তলে গাছের বট গাছের তলায় হান দাইছে এন থাকে হ্যাঁ বাবা গাঞ্জা গেলি বেসে আর হিয়াই দেয় হ্যাঁ হিয়াই দিছে হ্যাঁ ঘরে কয়ে তোরা বই রেসুত করে সবাই দর হেরে বানা খাঙ্কির ফুতে করে দর দৈরালা এই বানাইছে আমার ফলারে হ্যাঁ বয়ে বয়ে হুকুম দিছে আসামিয়ান ইয়ায় মালুতি মালুতির জিয়ে আমার লগে আমার ছেলের দৈরা রাখছে আটকাইয়া হ্যাঁ গো পায়ে নে গেলি দৈরা রাখছে আমার ছেলেরে হ্যাঁ দরছে হ্যাঁ ঘরে সাইরে থুইছে মারছে আর এই যে একটা রবীন ঘোষ এই রবীন ঘোষের বাতরাম দেহে হেই রবীন ঘোষের লগে হেই বালুবাসা করে নাইতে কেরাইব হ্যাঁ হ্যাঁ আইব কে লেগে আমরা ফোন দিলে না হ্যাঁ বাহারে দৌড়াই পরে হের হের কথায় আই পরে আইয়া হের হকা তিনটা কথা কয় আর হচ্ছে শুনল না কি গেলি কেস দিত আমার ছেলেরে নিছে না কেস লয় না কয় তোমো কেস লইলে হ্যাগো কেস আমার লইতে হইব তো হ্যাগো কেস লইব হ্যাঁ তো মারামারি করে নাই তো হ্যাগো কেস কেরে করবো হেরা কেরে কেস করবো 3 দিন পরে গিয়া কেস লইছে আমার ছেলের কেস লয় না হেরা কয় আমি আমি বাংমু আমরা দেখে দিমু এগুলি কয়ে দিছে এই লোকেরা আর হে এন্দা বাড়ি ঘর এন্দা বেসে হেন্দা বেসে দখল করে হে মায়ের দর করে হে কাজ্যাটা ফাইলে হুমকি দেয়া হেরে ডরায় সবাই হে এতটুকু কইছে ওই যে ফাওরে রবীন ঘোষের ফাওরে হে এত ফাওর হইছে হে কে আবার যে 2 দিন আগে আমার ছেলের হুমকি দিছে রাস্তার মধ্যে যে কেস মামলা বাঙ্গি যদি উপরের দিকে বারস তো তখন ক্ষতি হইব তখন হেনি কয়ে দিলাম এগুলি কইছি আমি এটা সূক্ষ্ম বিচার চাই মালতি রানী কেমন মালতি রানী পাজি আপনার এই এলাকার সবার সাথে ঝগড়া করে আর আপনার এই রাস্তাটা কেউ ভাড়া দিতে পারে না রাস্তা হয়েছে ওনার ওনায় বলবো ওনায় আমরা জায়গা কিনছি আমগো রাস্তা না এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিক্রি এই যে আমরা যেটা কিনছি এটাও বিক্রি করে ফেলছে সামনেরগুলোও বিক্রি করে ফেলছে কিন্তু রাস্তা ছাড়ে না ওনার ওনার খালি রাস্তা নিয়ে আমি পোলাপান ভারিলেই খেলবো পোলাপানটা এই বকা দিয়ে দিব আর সবার সাথে আপনার কোনো কাজ নাই শুধু এই রাস্তা নিয়ে ঝগড়া করবো আর এই জায়গায় লাইট আসছিল সরকারি লাইট আসছিল এই লাইটের আপনার ই লাগাইতে দিচ্ছে এটিও লাগাইতে দেয় নাই এরা এ আমগো কিন্তু লাইট লাগানো আছে এই লাইটটা খুললে আপনি চালের উপরে রাখবো চালের উপরে রাখ কেন বাবা বেচবো হেই তো 1 নম্বর বাবা খোর বাবা বেচে এরা আইতেছে এরা বেচাকে এরা বেচে আবারও যে আমার দেবরে আমার স্বামী আইতেছে দরছে আমার সাথে দেবরটারে আমরা তো বাসায় জানি না এরকম হইতেছে আমরা তো চিকলা চিকলি শুনে গেছি গিয়া দিয়ে হ্যাঁ মাইরা ধরে নিয়ে যাইতেছে গা মালতি আর মালতি মাইয়া ধরে রাখছে আমার দেবরে দইরা মাইর খাওয়াইছে আমার শাশুড়ি বলে আমার দেবরে ধরে রাখছে হ্যাঁ ঘরে হ্যাঁ হ্যাঁ ঘরে না ধরে আমার দেবরে ধরে রাখছে তারপর ওকে আমার ফুলারে নেই গা তোমরা ছাইরা দাও ছাড়ে না আমারে শুদ্ধ মারছে আমার জামাটা আমার সব ছিঁড়ে ফেলাইছে
আচ্ছা থাকে না, মন্দির তো কোনো গ্যাঞ্জাম হয়নি, মন্দির হিন্দু মুসলমান সবাই মিলামিশাই থাকে, কোনো গ্যাঞ্জাম হয় না, কিছুই হয় না। মালতী ওই ইয়ে গোল লগে স্বপন গোল লগে অনেক দিন ধৈরাই মামলা লইয়া কেস লিয়া এটা লিয়া ওইটা লিয়া লাগা লাগি সবার লগে, হিন্দু সমাজ সবার লগে লাগা লাগি। একটু খারাপ হই, খারাপ হই, হ্যাঁ হ্যাঁ খারাপ হই, হ্যাঁ। আর এই ছেলেটা খুবই মারছে এটা দেখছি আমরা, হ্যাঁ। না না তারা চিনি না, তারে আমরা চোখেও দেখিনি, খালি আগতে শুনলাম নতুন করে এবার। মালতী অনেক খারাপ, ওর খারাপের জন্য আমরা সবাই অনেক কষ্টতে আছি, সমাজের মানুষ সব কষ্টে আছে। ওই যেভাবে অত্যাচার করে মানুষের মতন থাকার মতন কোনো ইয়েই নেই আমগো এখানে। এই যে আমগো বাড়িঘর করছি আমগো অনেক অত্যাচার, একটা বছর আমগো কোনো কিছু করতে দেয় নাই। আমরা হেগোর লগে মিলা থাকি দেয়, হেরা আমগোর লগে একটু মিলা থাকে দেয়, হেগো নামে আমগো নামে সবার নামে মামলা করতেছে। উই আরও হুমকি দেয়, আমার ছেলের নামে শুদ্ধা মামলা দিছে, আমার স্বামীর নামে দিছে, আমগো নামে দিছে, সবার নামে মামলা করতেছে উই। হ্যাঁ মামলা বাব মহিলা, ওর মতন খারাপ কোনো মহিলাই হয় নাই নন্দীপাড়ার মধ্যে। রবীন ঘোষের সাথে মালতীর তো সম্পর্ক এটা খারাপ সম্পর্ক এটা জানতাছি সবাই, রবীন ঘোষের নাম বেসা চলে ওই, কিছু হইলে খালি কয় রবীন ঘোষ রবীন ঘোষ, মাইয়াটা কিছু হইলে মানুষে মাইয়া খালি কয় রবীন ঘোষের ফোন, তো রবীন ঘোষে কি আমরা এটা জানতে চাই, রবীন ঘোষে কি জন্য আমগো আইসা এইরকম আমগো যে কোনো জিনিসের মধ্যে আমগো উই আইয়া ই বাধা দেয়। ওর নাম বেসা চলে মালতী, মালতী রঞ্জন ওই সবসময় আমগো হুমকি দেওয়া, ওই রঞ্জনের হুমকি দিয়ে ইয়ে রবীন ঘোষের হুমকি দেওয়া ওই আমগো নিশা করে রাখে। আমরা কোন হানো গিয়া রবীন ঘোষের জন্য আমরা কোন হানো গিয়া এটা ই করতে পারি না, খালি রবীন ঘোষের নাম বেসা চলে ওই ওই যে এত খারাপ। ওর মতন এই নন্দীপাড়ায় রঞ্জন মালতী এইসব কোনো ইয়েই নেই, ওর কোনো যুক্তিই নেই। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই শান্তি চাই, বিচার চাই, এবং আমরা মালতীর সহ আমরা সবাই মিলামিশলেই সমাজে থাকতে চাই, কিন্তু তুই তো মিলতে চায় না, হিন্দু মুসলমানের লগে মিলবো না, ওর ভাগিনা বাসুরপুত আমগো সয় শরিক সবার সাথে ওর লগে বিরোধী, কোনো মানুষের সাথে ওর লগে মিল নেই। ওই জাগর লগে মিল হয়েছে, হেরো ওর বিরোধী ছিল, এই মামলা হেগোর লগে মিলা আমগো সবার নামে এই অত্যাচার করতেছে আবার ফিরা, এমনও হইতে পারে আবার এই যে হেগোর লগে আমরা মিল দেহা আমগো স্বামীর নামে শ্বশুরের নাম আমার নামে সহ আমার নামে দুইটা মামলা দিচ্ছে, অন না পেয়ে যে জায়গা জমিন বেছে 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 দহলে দেন, এক জমিন তিনবার দুইবার করে বিক্রি করে। আর এই এইটা হইলো রাস্তা, এই রাস্তা দিয়ে গ্যাসের লাইন সুপার লাইন সব কিছু লাইন এই সরকারি লাইন টেন গেছে, ওর ওই বলে যে অল রাস্তা আমগো ছেলে সন্তানরা কেউ আমরা আসতে পারি না এই রাস্তা দিয়া, আমগো অত্যাচার করে রাস্তার মধ্যে বেড়া দিয়ে রাখছে এক বছর, আমরা বাইরে হইতে পারি নাই। আমার মায়ের আমার মায়াটা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়ে, ইন্টার পরীক্ষাটা আমার মায়ে দিতে পারে নাই ওর জন্য। সম্পদ সম্পদ রঞ্জনের ওইল চার ভাই, রঞ্জনের তিন ভাই আসে না আমগোলকে ঝগড়া করতে, ওই আসে আর ওই হইলো বাড়ির ছোট বউ। আমরা এই যে শান্তি চাই, সবাই মিলজুল করে থাকতে চাই, বিচার চাই, আমরা এটার বিচার চাই, হিন্দু মুসলমানে আমরা সবাই মিলাজিলা থাকতে চাই।